মেলাঘর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথের নৃশংস হত্যার প্রতিবাদে এবং নেশামুক্ত সমাজ ঘটনের লক্ষ্যে এক মৌন মিছিল এবং থানায় ডেপুটেশন সংগঠিত করল মেলাঘর বাজার ব্যবসায়ী সমিতি। এদিন বাজার ব্যবসায়ীরা মেলাঘর বাজার থেকে এক মৌন মিছিল সংগঠিত করে মেলাঘর থানার সামনে এসে জড়ো হয়। সেখান থেকে সমিতির বিশেষ সদস্যরা পাঁচ দফা দাবিতে মেলাঘর থানায় ডেপুটেশন প্রদান করেন। ডেপুটেশনে উল্লেখিত বিষয়গুলির মধ্যে রয়েছে মেলাঘর বাজারে বিভিন্ন চৌমুনি বা দোকানগুলোতে নেশা সামগ্রী বিক্রি বন্ধ করা, নেশা কারবারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, বাজার এলাকাতে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা প্রমুখ। প্রসঙ্গত উল্লেখ্য যে গত রবিবার প্রকাশ্য দিবালোকে নিজ দোকানে খুন হন মেলাঘর বাজারের এক ব্যবসায়ী বিশ্বজিৎ দেবনাথ। তাই এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টিও মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মার নিকট তুলে ধরেন মেলাঘর বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা। আমাদের পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু আমরা কিন্তু আনন্দে ঘুমানোর কোনো ব্যবস্থা নাই। পাশের বাড়িতে আগুন লাগার ফলে যে আমাদের বাড়িতে আগুন লাগতো না, এরকম না, যার ফলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে নেশার ব্যাপারটা, এই জিনিসটা যদি আমরা এখনই যদি সঠিকভাবে না ধরি, যেমন মেলাঘর স্কুল চৌমুনি, লালমিয়া চৌমুনি, কুষ্টমীর চৌমুনি, পাটবাজার, তারপরে গিয়ে আপনার কিছু কিছু শহরের মধ্যে এমন কিছু বাড়ি ঘর আছে, যেমন স্কুল চুমুনি তো মারাত্মক অবস্থা, সুইমিং পুলের সামনে খুব কঠিন অবস্থা, এগুলো যদি আপনারা যদি সেরকমভাবে কঠিন ব্যবস্থা না নেন তাহলে সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।